আসসালামু আলাইকুম, বার্সেল কিডসে আপনাদের সবাইকে স্বাগতম। আর বার্সেল কিডস মানে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা। তো ভিউয়ার, আজকে টপিক হচ্ছে পাখিকে নতুন খাবার খাওয়ানোর অভ্যাস করানো। তো চলুন, তো আসলে যে কোনো পাখি ফার্স্টে আপনি খাবার দিলে খাবে না, তাদেরকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা পাখিকে রাতে সব ধরনের খাবার সরিয়ে রাখবেন, দিনের বেলা একটু দেরি করে 10টা বা 11টার দিকে আপনি যে খাবারটা দৈনিক দেন সেই খাবারটা দিবেন। তারপর যে কোনো পাখিকে সব ধরনের খাবার দিলেই খাবে না, তাই ছোট থেকেই অভ্যাস করানো, নতুন খাবার অভ্যাস করানো একটা প্রধানত ম্যাজিকের মতো কাজ করে, যে আপনি যেই খাবারই খাওয়াবেন, কর্তৃক অভ্যাস করাবেন, সেই খাবারই আপনার পাখি খেয়ে দিয়ে অভ্যস্ত হবে। তো এই ক্ষেত্রে প্রথমেতে আমরা ছোট থেকে পাখিদেরকে খাবার শেখানো শুরু করি, কারণ আপনি অনেকে বলে যে আমি নতুন পাখি কিনেছি, আমি এগ ফুড দিই, সফট ফুড দিই, পাখি খায় না। তো এই ক্ষেত্রে আমরা বলি যে হয়তো আপনি আগে যে পাখালের থেকে ছিল সেখানে হয়তো উনি এগ ফুড সফট ফুড ওভাবে দেয়নি, বা অনেকে বলে যে আমি শাকসবজি দিই খাই না। এই ক্ষেত্রেও আমি বলবো যে আগে যার কাছে ছিল উনি হয়তো আপনার এগ ফুড সফট ফুড খাওয়ায়নি বা শাকসবজি খাওয়ায়নি, এই কারণে অভ্যস্ত হয়নি। তো সেক্ষেত্রে আপনি আনার পরে চেষ্টা করবেন যে পাখিকে খাবার দিবেন না, রাতে খাবার সরিয়ে রাখবেন, দিনের বেলা একটু দেরি করে খাবার দিবেন। দেখবেন আপনি নতুন যে খাবারটাই দিবেন, আজকে একটু দিবেন অল্প একটু খাবে, আরেক দিন দিবেন খাবে, এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ খাবার অভ্যস্ত করাতে পারেন। আপনি সব ধরনের খাবারই আপনার পাখি খাবে। তো এছাড়াও যদি ভিউয়ার্স কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এবং যারা আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, এবং আমাদের পরিবারের সদস্য হবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো থাকুক সবার পাখিগুলো। আল্লাহ হাফেজ।